প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বিজয় টিভির প্রথম রিয়েলিটি শো এলিট গানে গানে বিজয়, পাওয়ার্ড বাই নোভা। গানের দেশ, প্রাণের দেশ আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশের আকাশে বাতাসে আবহমান রয়েছে কত না শিল্পী সাধকের সুর, তাদের মধ্যে লালন, হাসন, রবীন্দ্রনাথ ও কাজী নজরুল অন্যতম। দর্শক, সঙ্গীত হচ্ছে বিমূর্ত শিল্পের সর্বোচ্চ প্রকাশ মাধ্যম। সঙ্গীত এক সম্মোহনী সুর, সঙ্গীত তার এই সম্মোহনী সুর দিয়ে জয় করে নেয় হাজারো শ্রোতার মন, আর সুর ভাবুক মনকে আকুল করে অনির্বচনীয় দোলায় দোলা দিয়ে যায়। পৃথিবীতে অনেক গুণী শিল্পী রয়েছেন যাদের আমরা খোঁজ রাখি না বা পাই না, যারা সঙ্গীতকে ভিতরে ধারণ করে সাধনা করে চলছে যুগের পর যুগ। আর তাই 2001 সালে সর্বপ্রথম লন্ডনে অনুষ্ঠিত হয় এক মিউজিক কম্পিটিশনে। এই কম্পিটিশনে তারা চেষ্টা করে দেশের বিভিন্ন স্থান থেকে অজানা অচেনা কিছু লুকায়িত প্রতিভাকে পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করতে। তারপর ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে যায় এ ধরনের কম্পিটিশনের হিড়িক। সর্বশেষ এশিয়ায় বাংলাদেশও এ থেকে বাদ পড়ল না। এলিট গানে গানে বিজয় পাওয়ার্ড বাই নোভা অনুষ্ঠানে আমরা চেষ্টা করে যাব সেসব ট্যালেন্টদের আপনাদের সামনে উপস্থাপন করতে। আমাদের এই অনুষ্ঠানের বিচারক হিসেবে আমরা পেয়েছি বাংলাদেশের অতি জনপ্রিয় একজন গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, যার গান অবিস্মরণীয় হয়ে মিশে আছে আমাদের রন্ধে রন্ধে। তিনি শ্রদ্ধেয় হাসান মতিউর রহমান। তারপর আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের আরেকজন জনপ্রিয় গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, শ্রদ্ধেয় মিল্টন খন্দকার। আমরা পেয়েছি শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের প্রখ্যাত তবলা বাদক মোহাম্মদ জাহাঙ্গীর মির্জা স্যার। আমাদের এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর এলিট, পাওয়ার্ড বাই নোভা। অনুষ্ঠান সঞ্চালনায় আমি আছি নাবিদ মুনতাসির, আমি শাবানা শাম্মি। আর কথা নয় দর্শক, চলুন হারিয়ে যাওয়া যাক গানের ভুবনে। শৈল সই কেমনে রই বন্ধু নাই মার ঘরে, প্রাণ যে আমার কেমন কেমন করে। শৈল সই কেমনে রই বন্ধু নাই মার ঘরে, প্রাণ যে আমার কেমন কেমন করে। মারিয়া প্রেমের অতি কলে যা করে চুচি, সই সইল। তোমার নাম আখি আলম তিশা? জি স্যার। তোমাকে দেখে আখি ভরলেও গান শুনে তিশা মিটছে না। পরের প্রতিযোগী বেবি নাজনীন। তোর পানা কার জয় আমার ঘটে রে হরুনিশি, গুরু আমারে কি রাখবে করে চর নির্দাসী। জঠর যান টোনাবে এসেছিলাম। শোনো, তুমি গাও ভালো সত্যি কথা, কিন্তু তোমার গলাটা এই মুহূর্তে বিচ্ছেদ হচ্ছে তোমার সাথে। তুমি অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে মানুষ হয়েছ। তোমার বাবা মায়ের স্বপ্ন যে তুমি একজন বড় শিল্পী হবে, কিন্তু আজকে তোমার কণ্ঠটা যে কোনোভাবেই হোক তোমার নিয়ন্ত্রণে নেয়। আমরা বিচারে কিন্তু একটি গানই শুনি, কখনো কখনো দুটো গান শুনি, কিন্তু তিনটি গান শোনার রেওয়াজ কিন্তু খুব একটা আমাদের নেই। তারপরেও তোমাকে আমরা আপ্রাণ চেষ্টা করেছি আমাদের সঙ্গে রাখার জন্য, কিন্তু তোমার কণ্ঠস্বর আজকে তোমাকে কিছুতেই তোমাকে সাপোর্ট করছে না। সেক্ষেত্রে এখানে তো বিচারকের
আসনে বসে আছি আমরা, আর কাজটি হবে যে তোমার গুণগত মান বিচারের, সেই মানের তালিকায় আজকে তুমি আপ টু দ্য মার্ক হতে পারছো না। সেক্ষেত্রে তোমার ব্যর্থতা তোমারই, আমরা অনেক চেষ্টা করেছি তোমাকে হাত ধরে টেনে নিতে, কিন্তু তুমি আজকে মানুষের সামনেও প্রমাণ করতে পারছো না, বা আমরাও যে তোমাকে সুযোগ দিব জোর করে সেটাও আমাদের কোনো উপায় নেই। সেক্ষেত্রে আমরা তোমাকে সরি বলা ছাড়া আর আমাদের এই মুহূর্তে কোনো রাস্তা নেই। আসিফ আহমেদ খান গাইবে এবার গান, মুগ্ধ হয়ে শুনবো আমরা ভরবে মোদের প্রাণ। ডাকছি পরের প্রতিযোগী আসিফ আহমেদ খান। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, বন্ধু রে বন্ধু রে, হইতায় যদি দেশের দেশি। আসিফ, এই গানটি কে গেয়েছে জানো? শ্রদ্ধেয় মুজিব পরদেশি। হ্যাঁ, মুজিব পরদেশি, এবং এটি আমার নিজের প্রযোজনায় 1986 সালে গান প্রথম বের করি। তুমি কোথেকে এসেছো? যাত্রাবাড়ি থেকে এসেছি। যাত্রাবাড়ি থেকে এসেছো, গান শিখো নিশ্চয়ই? জি স্যার। হ্যাঁ, খুব বেশি কথা বলবো না, তোমার গান আমাদের ভালো লেগেছে এবং তোমার গলায় সুর আছে, আমার কাছে ভালো লেগেছে তোমার গান। দেখি স্যার কি বলেন। খুব ভালো, ইয়েস কার্ড নিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। কেমন লাগছে ইয়েস কার্ড পেয়ে? খুব ভালো লাগছে, এবং প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমি আজকে এখানে এসে প্রথম রাউন্ডে সফল হতে পেরেছি। তো কারো কাছে গান শেখো? হ্যাঁ, আমি গান শিখেছি ওস্তাদ মাসুদ রানা স্যারের কাছে, তার কাছে আমার হাতে খড়ি। তো স্যারের কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি না শিখালে হয়তো আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আমরাও চাই যে তুমি একেবারেই তোমার স্যারের সেই অনুপ্রেরণা নিয়ে, তার শিক্ষা নিয়ে টপ রাউন্ডে চলে যাও। ধন্যবাদ। ডেকে নিচ্ছি আমাদের পরের প্রতিযোগী হাবিবা আক্তার। কোনো একদিন আমায় তুমি খোঁজবে, সেদিন ও গোপ্রিয়ে আমার ভালোবাসা বুঝবে, প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে। শোনো, এই গানটির গীতিকার সুরকার কে তুমি জানো? কে বলতো? এই গানটির গীতিকার এবং সুরকার আমার পাশে যিনি বসে আছেন, ওনার নাম হচ্ছে হাসান মতিউর রহমান। হ্যাঁ, গেয়েছেন ইব্রাহিম। যা হোক, যেটা বলতে চাই তোমাকে সেটা হচ্ছে যে গানটি যেহেতু ওনার, আমি ওনারই বিচারের ভার দিলাম। তোমার গায়কিটা মোটামুটি ভালোই লেগেছে, এবং কঠিন একটি গান তুমি আমাদের সামনে গাওয়ার চেষ্টা করলে। তবে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে তোমার আরেকটু প্রশিক্ষণ নেওয়া উচিত। বড় প্ল্যাটফর্মে তুমি গান গাইতে এসেছো, আরেকটু প্রশিক্ষণ নাও, আরেকটু শিখে আসো, তাহলে তুমি ভালো করবে। তোমার গায়কই আছে, তোমার ভবিষ্যৎও আছে। তোমাকে অনেক ধন্যবাদ। ডেকে নিচ্ছি আমাদের পরের প্রতিযোগী সুনামগঞ্জ থেকে, তার গানের সুনাম ছড়িয়ে দিতে স্বর্ণা তালুকদার। আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি? আমি কি তোমার মতো এত
ভালোবাসতে পারি। আমি তো শুধু নীরব পায়ে কাছে আসতে পারি, আমি তো শুধু নীরব পায়ে কাছে আসতে পারি। আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি? স্বর্ণা, জি স্যার, বেশ কয়েকজন স্বর্ণাই আজকে আমরা পেলাম, কিন্তু স্বর্ণ পাচ্ছি না এখনো। তো তোমার বাড়ি তো সুনামগঞ্জে, তো একটি ভাটি অঞ্চলের গান শোনাও আমাদেরকে, একটি লোকধাঁচের গান, একটি পল্লীগীতি সাইজের গান শোনাও একটু। তুই বিনে বান্ধব কে মো স্বরূপ, তুই বিনে দুঃখ বলবো কারো কাছে রে। স্বর্ণা, জি স্যার, তুমি, আমরা সবাইকেই চাই আপন করতে, কিন্তু সবাই হয় না, কিন্তু তুমি আমাদের পর না। তুমি আজকে যে গানটি শোনালে, এই গানটির গীতিকার হলেন আমাদের পল্লী কবি জসীমউদ্দিন, এবং গানটি গেয়েছেন আমাদের আরেকজন বিখ্যাত কণ্ঠশিল্পী, মরমী শিল্পী আব্দুল আলীম। পরের গানটি, দুটি গানই তুমি ভালো গেয়েছ, তোমার মতোই মেয়েকে আমরা খুঁজছিলাম, চলে এসো এদিকে। পরে মঞ্চে আসছে ইয়াসিন। খাঁচা ভেঙে পাখি উড়ে গেলে হবে অচেনা, পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে, পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। এই মাটির কায়া মিছে মায়া, মাটির কায়া মিছে মায়া, কিছুই রবে না, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে, পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। হলে রে সমঞ্জারি রবে না বাহাদুরি, এসেছিস বাদশাহ হয়ে ফিরে যাবি দিন ভিখারি, এসেছিস বাদশাহ হয়ে ফিরে যাবি। আচ্ছা, দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য, ইন্টারাপ্ট না করে পারলাম না। তুমি ভালো গাও আনডাউটেডলি, কিন্তু তাল ছাড়া গান হয় না, দুঃখিত, তাল হচ্ছে মেন জিনিস। তুমি যতই ভালো গাও, যদি বেতালা গাও তাহলে দু তিন জায়গায় তোমার ই হয়ে গেছে, হোঁচট খেয়েছে। এবার কাটবে না এটা তো কথা না, এটা সবচেয়ে মানে ইজি গোয়িং বিট। ডেকে নিচ্ছি আমাদের পরের প্রতিযোগী মিরাজ। আমায় তুমি তোমার শেষ খেয়াতে তুলে না, ও ভুবন মাঝি, আমায় তুমি তোমার শেষ খেয়াতে তুলে না। আমি পান্থ পথিক ক্লান্ত দেহ, পান্থ পথিক ক্লান্ত দেহ, পারঘাটাতে বসে আছি, ও ভুবন মাঝি, আমায় তুমি তোমার শেষ খেয়াতে তুলে না, ও ভুবন মাঝি, আমায় তুমি
তোমার শেষ খেয়াতে তুলে না, ভবের হাটে এসে আমার অনেক হলো চেনা, সঙ্গ হলো লেনা দেনা সাধের যত বেচা কেনা, ভবের হাটে এসে আমার অনেক হলো চেনা, সঙ্গ হলো লেনা দেনা সাধের যত বেচা, সঙ্গ হলো না সাঙ্গ হলো। আমার মনে হয় যে তুমি যদি শিখে আসো বেটা, তাহলে তোমার জন্যই ভালো, মঙ্গল বয়ে আনবে। ধন্যবাদ। দেখছেন এলিট গানে গানে বিজয় পাওয়ার্ড বাই নোভা। এর পরের প্রতিযোগীর পালা, মঞ্চে আসছে নিহা আক্তার রেশমি। ও বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙ্গিনায় সবখানে বিচরণ করি তুমি জানো না, ও তুমি যখন ঘুমাও খাটে তোমার স্বপনে, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। বন্ধুরে তুমি মরে ভুলা যায় না। নেহা, থ্যাংকস ফর ইউর অ্যাটেনশন। আচ্ছা, শেখো কারো কাছে? গান বাজনা শিখে করতে হয়, শিখতে হয়, না হলে হয় না। শিখে তারপর আসবে তো, উচ্চারণে গণ্ডগোল আছে যথেষ্ট। বয় শূন্য র আর ডয় শূন্য র একাকার হয়ে যাচ্ছে তোমার, তারপর উচ্চারণে কিছু গণ্ডগোল আছে, সুরের কিন্তু শ্রুতিতে গণ্ডগোল কিছু, বেসুরও লাগছে, স্ট্যান্ডিং নোটগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, পিচ শেখো, তারপর আমরা শুনবো আবার ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে। ধন্যবাদ। মঞ্চে আসছে ইভা। প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না, আর করো না ছলো না, না না প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না, আজ মুকুলি গাহিয়া মাঝে না বলা যত কথা বাজে, অভিমানে লাজে বলা যে হলো না, অভিমানে লাজে বলা যে হলো না, না 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 প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই গাও তো। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের অনলে, অঙ্গ যায় চলিয়া রে ভ্রমর কয়ো গিয়া, ভ্রমরে যাইবারে ছাড়িয়া মাথার কেশর দুই ভাগ করি, রাখিতাম বান্ধিয়া রে ভোর কইও গিয়া। ইভা, মনে তো হচ্ছে যে তুমি ভালো গাও, কিন্তু আজকে এত ভয় পাচ্ছ কেন? আমরাই তো তোমার সব আপন জন, আমরা তো তোমাদেরকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্যই তো আমরা এখানে আছি। অ্যাকচুয়ালি কখনো এভাবে দেইনি তো স্যার, একটু নার্ভাস তো তুমি হয়ে গেছো, কিন্তু গান তো তুমি ভালোই গাও, একেবারে যে খারাপ গাও তা না, কিন্তু আজকে ভয় পেয়ে গেছো খুব বেশি, তো সুযোগ যদি পাও তো কি এই ভয় কাটিয়ে উঠতে পারবে তুমি? স্যার আমি জাস্ট আপনাদের খালি আশীর্বাদটাই চাই, ইনশাআল্লাহ আমি অবশ্যই আমি আমার ভয় অবশ্যই। তো এবার যদি তুমি সুযোগ না পাও তো কি মন খারাপ করবে? শোনো, শিল্পীর সবসময় আত্মসম্মান বোধ থাকতে হয়, যার এই বোধটুকু থাকে না সে কোনোদিন প্রকৃত শিল্পী হতে পারে না। আর শিল্পী কখনো কারো দয়াও ভিক্ষা করবে না, শিল্পী তার যোগ্যতার বিচার চাইবে। আমরা তোমার যোগ্যতার বিচার করতে এখানে বসেছি,
তোমার একটি কথায় আমি খুবই সন্তুষ্ট, সেটা হচ্ছে যে তুমি প্রথমেই বলেছো, স্বীকার করেছো যে আমি প্রথমে জীবনের প্রথম এখানে গান গাইতে আসি। আমরা আজকে তোমার গানটা বিচার করব না, তুমি কি গাইলে, ভুল গাইলে কি, ঠিক গাইলে কি, সুরে গাইলে কি, বেসুরে গাইলে, আমরা বিচার করব না। তোমার সততায় আমরা মুগ্ধ, তোমার সততার কারণে আজকে আমরা তোমাকে ইয়েস কার্ড দিচ্ছি, কিন্তু পরবর্তী কার্ডটি কিন্তু তোমাকে যুদ্ধ করেই জয় করে নিতে হবে। Obviously, ভালো তো অবশ্যই লাগবে, আসলে কার না ভালো লাগবে। একটু নার্ভাস হয়ে গেছিল বোধহয় মঞ্চে উঠে। জি, তবে জাজেসরা অনেক অনেক সদয় ছিল আমার প্রতি, আর আমার কনফিডেন্স তারা আমাকে আরো বাড়িয়ে দিয়েছে, এন্ড আমি তাদেরকে আসলে থ্যাংক ইউ, আমার আসলে আই হ্যাভ নো ওয়ার্ডস টু সে। মঞ্চে ডেকে নিচ্ছে ফুলের মৌ ছড়ানোর মতো, গানের মৌ ছড়িয়ে দেবে আমাদের পরের প্রতিযোগী জান্নাতুল ফেরদৌস মৌ। নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো? নিন্দার কাটা যদি না বিধিল গায়ে। অন্য কোনো গান জানা আছে তোমার? কোনটা গাও তো। মুনির ধারার মতো পুরুক ছড়ি, পুরুক ছড়ি। তুমি আরেকটু খোলা গলায় গান, মনে হচ্ছে যেন তোমার স্বরটাকে তুমি চেপে চেপে রাখছো আর কি, আমাদের এখান থেকে শুনতে কষ্ট হচ্ছে। আরেকটু খোলা গলায় প্র্যাকটিস করে আসো, তুমি অবশ্যই একদিন ভালো শিল্পী হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সঙ্গীতের তীর্থভূমি কুমিল্লা, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আলী আকবর খাঁ, শচীন দেব বর্মন প্রমুখ কুমিল্লাকে করেছে সঙ্গীতের রাজধানী। সেই কুমিল্লা থেকে আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ জুয়েল। আমার বন্ধু আবিহনে গো, সহে না পরানে গো, একেলা গরে রইতে পারি না। আমার বন্ধু আবিহনে গো, সহে না পরানে গো, একেলা গরে রইতে পারি না। আমার বন্ধু আবিহনে গো, সহে না পরানে গো, একেলা গরে রইতে পারি না। আমার বন্ধু বাবা, এই বন্ধু আবিহনে যাইতে থাকবা? হ্যাঁ, শোনো, তুমি তো আমাদের লোক, গান গাও, আমরাও গানের সাথে জড়িত, এক পরিবারের, তাই তুমিও আমার স্বজন, আমিও তোমার স্বজন, বন্ধু বান্ধবের মতোই আর কি, বন্ধুর মতো। তুমি তো বয়সে ছোটো আমাদের বন্ধু, তো বন্ধুর সাথেও তো আমরা ইয়ার কি ভাজনামো করতে পারি, পারি না? তোমাকে যেটা করতে হবে, ভাদ্র মাসে তাল পাকে না, তালের পিঠাটা খাইতে হবে বেশি বেশি, আর তাল সম্পর্কে ওস্তাদের কাছ থেকে সেন্স নিতে হবে, জ্ঞান নিতে হবে। আর তোমার উচ্চারণ খুব খারাপ বেটা, যেমন হচ্ছে গড়ে গড়ে মন বসে না, বন্ধু, এগুলো তো হবে না, এটা একটা প্রতিযোগিতা, তোমাকে শুদ্ধ হয়ে আসতে হবে, বুঝছো? আগামী দিন এটা তোমাকে শেখালাম নিজেদের মতো করে, আগামী দিন আমি বিশ্বাস করি তুমি সুন্দর করে আমাদেরকে তালে লয়ে শুদ্ধ উচ্চারণে গান গিয়ে মুগ্ধ করবে। এই দোয়া রইল তোমার প্রতি, ধন্যবাদ। পরের প্রতিযোগী সাজিদা তুলফা স্বর্ণা। ওরে পদ্মা ওরে মেঘনা, তুই বল আমারে বল, আর কত কালে ছড়াইবি রে, আর কত কালে ছড়াইবি রে আমার চোখের জল। ওরে পদ্মা ওরে মেঘনা, তোর পারেতে ঘর বাঁধিলাম, ভাঙলি রে সেই বাসা,
না ভয়ের কি আছে, যাও তুমি আরেকটি শোনাও, আরেকটি গান শোনাও আমাদেরকে ছোট্ট করে। তুমি যে আরেকটা গান শোনাবে সেই গানটা কি বাহাতে লেখা আছে? স্যার আমার কালকে ফার্স্ট গানটা শিখছি। ও কালকে ফার্স্ট শিখছো, এই জন্য লিখে নিয়ে আসছো হাতে? নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা গান দেখি শোনা, একটু একটু মুখ সুন্দর করে, ভয় পেও না, আমরা আছি তো তোমার সঙ্গে, গাও। মেঘেনার কুলে ঘর বাঁধিলাম বড় আশা করে, সে ঘর আমার ভাঙা গেল, সে ঘর আমার ভাঙা গেল, সর্বনাশা ঝরে রে মেঘনা, সর্বনাশা ঝরে। শোনা। জি স্যার। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে গলা খুবই দুর্বল, ওয়েট নেই বললেই চলে, যেটা প্রয়োজন আছে সঙ্গীতে। জি স্যার। যে কোনো গানই গাও গলার একটু ওজনদার হতে হবে, প্র্যাকটিস, তার জন্য যথেষ্ট শিক্ষা এবং প্র্যাকটিস দরকার, ঠিক আছে? তো এখন তোমার জন্য কিছু করতে পারলাম না, দুঃখিত আমরা। পরের প্রতিযোগী কিশোরগঞ্জ থেকে নূপুর বর্মন। হো 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 পাহাড়িয়া মন, হো হো পাহাড়িয়া মন, হো বাগানিয়া মন, হো বাগানিয়া মন, ঝরে নাকি পানি নদী আমি মিলে যাই, ঝরে নাকি পানি নদী আমি মিলে যাই, হাওয়া যে মন কিছুই যাই, হো প্রিয়া হাওয়া যে মন কিছু যাই, হাওয়া যে মন কিছুই যাই, হো প্রিয়া হাওয়া যে মন কিছু যাই, লা 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 লা। ও দু একটা ছোটোখাটো মিস্টেক থেকেই যায়, ওটা যেন শুধরে নেওয়া যায়, উচ্চারণের একটু প্রবলেম মাঝের মধ্যে, তাছাড়া ওভারঅল ইউ আর ওকে, আমার ডিকশনারিতে তুমি ওকে। তো আমরা তোমাকে একটা কার্ড না দিয়ে বিদায় করছি না, এসো। সুরে সুরে গানে গানে জীবনের প্রতিক্ষণে। পরে প্রতিযোগী মোহাম্মদ রুবেল ঢাকা থেকে। আমার জীবন হইলো ববের বাড়ি, দুঃখ নামের দিলা গাড়ি, জংশনে জংশনে গাড়ি থেমে থেমে যায়, যারা সেহে যত বেশি তারে দাও তত খুশি, অবার হয়ে বসে আছি শূন্যের খেলায়, ওবিদি তোমার কি দয়া মায়া না, ওবিদি তোমার কি দয়া মায়া নাই, জীবন হইল ববের বাড়ি, বিধির দয়া মায়া। ঠিকই আছে, তুমি আরেকটি গান আমাদেরকে শোনাও, কেন থাকবে না বিধির দয়া মায়া? তুমি আরেকটি গান শোনাও। আরেকটা গান? আমি তোর মনের মতো হতে পারলাম না রে, আমি তোর মনের মতো হতে পারলাম না রে, সবটুকু দোষ দিলি আমার এই গারে, সবটুকু দোষ দিলি আমার এই গারে, আমি তোর মনের মতো হতে পারলাম না রে, আমি তোর মনের মতো হতে পারলাম না রে। আচ্ছা, এই গানটা কি তোমার নিজের লেখা? পরের গানটা আমার তো মনে হয় এই গানটা ওর লেখা আমাদের জন্য, কারণ ও আমাদের মনের মতো হতে পারলো না, কিন্তু দোষটা ওর ঘাড়ে দিয়ে দিচ্ছি আমরা। না না ভুল, ও মনের মতো হতে পারলো না কেন, ওকে খুব সুন্দর লাগছে।
ও ম্যাচিং করে ড্রেসটা পরেছে, পোশাকটা পরেছে, এবং সত্যি সত্যি শিল্পীর মতো লাগছে। গানটা হয়তো চেষ্টা করে নাই তাই হয় নাই, নিশ্চয়ই ভবিষ্যতে হবে, কিন্তু তোমাকে সুন্দর লাগছে ভাই, তোমাকে খারাপ লাগছে না, কিন্তু গানটা তোমাকে একটু শিখতে হবে। তোমার অন্য কোনো সমস্যা নেই, সমস্ত পারফরমেন্স ভালো, গায়ক হওয়ার জন্য যা যা দরকার শারীরিকভাবে সেটা ঠিক আছে, কিন্তু একটা ঐশ্বরিকভাবে যেটা দরকার সেটা হচ্ছে কণ্ঠে সুর। এটা তুমি রপ্ত করলেও পারবে, সুর তাল লয় এগুলো একটা গুরুর কাছে যাও। তোমার অল্প বয়স তো এখন শেখার বয়স, তুমি একজন গুরু ধরো, ধরে শেখো, শিখে আমাদের কাছে আসো, দেখবে যে তোমার ভাগ্য কীভাবে বদলে যায়, বুঝছ? ধন্যবাদ। জীবনের প্রতিক্ষণে রাঙিয়ে দেব। পাহাড় ঘেরা চট্টগ্রাম থেকে এবারের প্রতিযোগী আসছে মঞ্চে, ফারজানা ইয়াসমিন রিমি। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, বাইরে তালা লাগাইছে রসিক আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে রসিক আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না ঘরে থুইয়া, বাইরে তালা লাগাইছে রসিক আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে রসিক আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। পাগল জালালে কয় পিঞ্জর ছাইরা গেলে ময়নার কে বন্দি হয়, পাগল জালালে কয় পিঞ্জর ছাইরা। শোনো, গানটা তুমি ভুল ধরেছ, একটু উঁচুতে ধরে ফেলেছো গানটা, এক আর টেনশনে একটু তাড়াহুড়ো করছো বেশি। টেনশন করার দরকার নেই, তাড়াহুড়োর দরকার নেই, এখন তুমি যে গানটি আমাদের সামনে শোনাবে সেটি বুঝে শুনে স্কেলটাকে ধরে নিয়ে যে উঁচুতে গেলে তোমার যাতে সমস্যা না হয় সেই জায়গা থেকে গানটা ধরো, ধরে একটি গান শোনাও। আমারও পড়ানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো রিমি, তোমারও পড়ানো যাহা চায় আমরা তাই হলেও তুমি কিন্তু আমাদের মতো হতে পারছো না, আমাদের পড়ান যাহা চায় তুমি তাই তা হতে পারছে না, এটা হতে গেলে প্রচুর পরিমাণে সাধনা দরকার, সাধনা সাধনা এবং সাধনা, শেষ কথা সাধনা, এটা দরকার হবে। সরি। এরপরের প্রতিযোগী ঢাকা থেকে লিপি। আমারও পড়ানো যাহা চাই তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই কিছু নাই গো, আমারও পড়ানো যাহা চাই তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে। তুমি আর রবীন্দ্রনাথের গানটি খুবই চমৎকার গিয়েছো, চেষ্টা করেছো তুমি তোমার সাধ্য মতো দিতে। আর কোনো গান যেন আছে তোমার গাও তো, তুমি এত ঘামছো কেন, টেনশন হয়ে গেছে কেন তোমার, হেসে খেলে গাও, সমস্যা নেই তো। তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, সে এখনো কুমটা পরা কাজল বধু দূরের কোনো গায়, পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়াতে এসে,
ভেজা হাতে ডাকলো আমায়, বললো ভালোবেসে বৃষ্টি ঝরা পথের দ্বারে আম কুড়াতে এসে। ভেজা হাতে ডাকলো আমায়, বললো ভালোবেসে। লিপি জি স্যার, তুমি কি গান শিখছো কার কাছে? না জি স্যার, আমি গান শিখছি। আচ্ছা, তো শিখলে পরে তোমার তাল সম্পর্কে আরেকটু ধারণা নিতেই হবে তোমাকে, এবং গায়কিটা তোমার ভালোই আছে, আমাদের ভালোই লেগেছে, শুধু তালটার দিকে একটু খেয়াল করতে হবে। এবং এত বড় একটি প্ল্যাটফর্মে গান গাইতে এলে একটু আরও আরও তোমাকে সতর্ক হতে হবে, কারণ এটি তো প্রতিযোগিতা। একটি মঞ্চে তুমি গান গিয়ে নেমে গেলে অনেকে হাততালি দিল, সেটি একটি আলাদা ব্যাপার, কিন্তু এটি তো একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, কার থেকে ভালো সেটি আমরা বাছাই করতেছি। তুমি আরেকটু শিখে আসো, তোমার প্রতি আমাদের অনেক দোয়া রইল, তুমি ভালোই করেছো, আরও ভালো করবে তুমি। অনেক ধন্যবাদ। সন্ধ্যা নামুক না, জোনাকি জ্বলুক না, নির্জনে বসি আরও কিছুটা সময়। দর্শক, বসবো আপনাদের সাথে, শুনবো গান, জমাবো আসর, অবশ্যই আগামী পর্বে। এই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।